আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত সম্মানিত শ্রোতামণ্ডলী দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমি মাহে রমাজানের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মাহে রমাজানের অনেক ফজিলত রয়েছেন তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই মাহে রমাজান হলো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটি নিয়ামত কিন্তু এই নিয়ামতের কদর যদি আমরা করতে না পারি তাহলে এই মাহে রমাজানের মূল্য ও মর্যাদা দ্বারা উপকৃত হওয়া সম্ভব নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেন এই মাহের রমাজানের গুরুত্ব সম্পর্কে যদি আমার উম্মতেরা জানিত বা বুঝিত তাহলে সারা বৎসর রমাজান হওয়াটাই তারা কামনা করিত আর প্রত্যেকজন মানুষই সারা বছর রোজা রাখার চেষ্টা করিত যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করিল সে অন্য মাসে একটি ফরস আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে একটি ফরস আদায় করিল সেজন্য অন্য মাসে সত্তরটি ফরস আদায় করিল আর যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইল সে ব্যক্তির জন্য ওহা মাফের ও দুজখের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবি রসুল গালিম সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না তার মধ্যে এক নম্বর হলো রোজাদারের ইফতারের আগ মুহূর্তের দোয়া এ মাহে রমাজান অনেক গুরুত্বপূর্ণ একটি মাস মাফের মাস রমজান থেকে রমাজান যার অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া তিন ব্যক্তির জন্য হজরত সাল্লা সাল্লামের বদ্য আর রয়েছেন হজরত কাব রাজি আল্লাহ তালনু বলেন নবী করিম আলাইহি সাল্লাম একদিন সবাইকে মিম্বারের কাছে এসে বসতে বললেন আমরা এসে বসলাম নবী করিম সাল্লা সাল্লাম মিম্বারে উঠলেন এবং প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন এরপর তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন খুববার শেষ হওয়ার পরে যখন নবীজি মেম্বার থেকে নামলেন কাব কাহাবরাজি তালু বলেন তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ইয়ারাসুলাল আল্লাহ আজকে মেম্বারে ওঠার সময় যে কথাগুলো শুনলাম এর আগে তো এই কথাগুলা কখনো শুনি নাই হজরুলসল্লা সাল্লাম তখন এরশাদ করলেন যে এইমাত্র মাত্র জিব্রাইল এসে আমাকে জানিয়েছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাজান মাস পাওয়ার পরেও নিজের গুনারাশিকে মাফ করাইতে পারল না তাহলে এই রমাজানটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে ধ্বংসের জন্য তো জিব্রাইল আলাহি সাল্লামের বদুয়া যথেষ্ট ছিল কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে বলানোর উদ্দেশ্য হলো এর গুরুত্বটা আরও বাড়িয়ে দিয়েছেন এই রমাজানের রোজা নবী করিম সাল্লা সাল্লাম বলেন রোজা হলো স্বরূপ যেরকম মানুষ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার করে এরকমভাবে নিজেকে শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজা হলো শেরুফ। আল্লাহ রবুল্লা আলমিন বলেন আসামি ও আনা আজ বিহি রোজা হলো আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজেই হযরতে আবু হুরাই রাজি আল্লাহ তাল হইতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে আমার উম্মদদেরকে এই মাহের রাজানের উশিলা করে আল্লাহ রবুল্লা আলমিন যে পাঁচটি পুরস্কার দিয়েছেন যে পাঁচটি বস্তু দিয়েছেন তা পূর্ববর্তী উম্মদেরকে দেওয়া হয় নাই এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলমিন বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বরের হইতেও অধিক বেশি পছন্দনীয় দুই নম্বর হলো সমুদ্রের মাস পর্যন্ত রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন নাম্বার তিন এই রোজাদারের জন্য জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয় প্রত্যেক দিন জান্নাতকে সাজাইতে থাকেন ফেরেস্তারা চার নম্বর হলো এই মাহে রমাজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যার কারণে পাপ কাজগুলা করাইতে পারে না নাম্বার পাঁচ রমাজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায় সাহবাইকে রামগণা আরস করলেন ইয়ারাসুল্লাহ এই ক্ষমা কি সবে কদরের রাতে হয়ে থাকে নবীজি না বরং নিয়ম তো হলো মজদুর কাজ করার শেষেই তার মজুরি পাইয়া থাকে এই হলো পাঁচটি পুরস্কার নবী করিম সাল্লা সাল্লাম এই হাদিস দ্বারাই এই উম্মতের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন যাহা অন্য কোনো উম্মতের ভাগ্যে জুটে নাই কি আফসুস আজ আমরা এ রোজাকে হেলা করতেছি এ রমাজান মাসকে হেলা করতেছি আল্লাহ দেওয়া বিবেক যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে রমাজান মাসের মতো একটি বরকতপূর্ণ মাস এই রমাজানের অতি গুরুত্বপূর্ণ রোজাগুলি আমার দ্বারা কখনোই ছুটবে না আল্লাহ যাতে আমাদের সবাইকে সঠিক বুঝ সঠিক জ্ঞান দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি